এই রে বিশাল এই হাতি জলের স্রোতে এ কোথায় চলে যাচ্ছে? শেষমেশ কি উঠতে পারল এই হাতি? জানুন পুরো ঘটনা। তিস্তার জলে ভাসলো হাতি, গাজলডোবা এলাকার ঘটনা। ভাসতে ভাসতে এসে গাজলডোবার 15 নম্বর গেটে এসে আটকে যায় হাতিটি। জলের স্রোতে হাবুডুবু খেতে থাকে। রাত 11টা নাগাদ সেখানে দেখতে পান এলাকার বাসিন্দারা। তারাই খবর দেয় বন দপ্তর এবং গাজলডোবার গেটের দায়িত্বে থাকা কর্মীদের। সিকিম পাহাড় এবং ভুটানে লাগাতার বৃষ্টি, জলস্ফীতি দেখা দিয়েছে তিস্তা নদীতে। খবর প্রায় 15 থেকে 17টি হাতির একটি দল তিস্তা বাঁধের ওপর দিয়ে জঙ্গলের দিকে ফিরছিল। সেই সময় কোনোভাবে একটি হাতি পা হড়কে নদীতে পড়ে যায়। তীব্র জলস্রোতে ভেসে এসে গজলডোবা তিস্তা গেটে এসে আটকে যায় হাতিটি। জলপাইগুড়ি থেকে সানিরা রিপোর্ট, HPR নিউজ। ड्याममा हात्तीको बच्चा एउटा फसेको छ र यहाँ पानी नपुरा घुमेको घुमेको छ। साह्रै असुविधामा परिरहेछ।